ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দ্য জিপসি বাডিস। তো লাস্ট ভিডিওতে তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি, তো তাই নিয়ে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি শিথির মোড়। তো শিথির মোড়ে কেন যাচ্ছি, কি বৃত্তান্ত সেইটুকু দেখার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখো। আগে আমরা ঠিক বলছিলাম, আলোচনা করছিলাম যে আমরা এটা যাব। আমরা চলে এসেছি বড়নগর বাজারের আইসক্রিম পার্লার, শ্রী রামদুল আইসক্রিম পার্লারে। তো দেখা যাক কী কী আইসক্রিম আছে, তো তার জন্য ভিডিওটা দেখুন। নমস্কার দাদা, আমি হরপ্রদীপ ঘোষ বলছি। আমি সৌরভ মিত্র। আচ্ছা, তোমারই দোকানের নামটা তো আমরা সবাই শুনেছি, তুমি যদি একবার তোমার মুখ দিয়ে বলো। আমার দোকানের নাম হচ্ছে শ্রী রামদূত আইসক্রিম পাব বলি অ্যাকচুয়ালি। আচ্ছা, পার্লার তো নয়, মানে দেখতে পাচ্ছো বাইরে একটু বসার জায়গা, জিনিসটা বানাই পার্লারের মতোই, কিন্তু আসলে ওটা পাব আর কি। আচ্ছা, তো তোমারই দোকানটা কতদিন হলো? আমার আড়াই বছর হলো চলছে। আচ্ছা, তো তোমার এই দোকানে আসতে গেলে মানে কি কি দিক দিয়ে আসা যায়? আমার দোকানে গেলে বেস্ট হচ্ছে বাস রুটে শিথির মোড়, শিথির মোড় নেমে টুয়ার্ডস বড়নগর বাজার যে রাস্তাটা আসছে সোজা এলে সাত আট মিনিট হাঁটা, একটা চার্চ পড়বে ডানাতে, তারপরে পড়বে একটা স্কুল নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির বলে, তার জাস্ট অপোজিটে তিনটে বাড়ি পড়ে আমার দোকান। তো তোমার এই দোকানে তো প্রচুর ভ্যারাইটিস দেখলাম, প্রচুর ভ্যারাইটিস শুনেছি, ভালো ব্র্যান্ডেড আইসক্রিম দিয়ে বানাই, কোন খারাপ আইসক্রিম না। তো তোমার দোকানের স্পেসিফিক কি আছে, মানে কয়েকটা ফ্লোট, কিছু শেক আছে, এরকম ধরনের আছে, একটা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের ফিউশন আছে। আচ্ছা, ওটারও ফিউশন আছে। হ্যাঁ, মশলা কোল্ড ড্রিঙ্কস হয়। আচ্ছা, আর হচ্ছে আমি চকলেট বানাই, চকলেটটা হোমমেড চকলেট, এইগুলো সব হোমমেড, এগুলো সব আমার নিজের তৈরি এইগুলো। এছাড়া নর্মাল আইসক্রিম যেরকম আইসক্রিম পাওয়া যায় সেগুলো আছে। আর তোমার মোমো রাখি, মোমোটা শীতকালের জন্য অ্যাকচুয়ালি করেছিলাম, হয়তো কন্টিনিউ করবো।
করেন। তো আমি দিয়ে দিচ্ছি তো সত্যি অসাধারণ আইসক্রিমের কোয়ালিটি, প্লাস ওপরে যে চকো চিপসগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বেশি পরিমাণে দেওয়া আছে। তো আর তার সঙ্গে যে ক্যারামেলের যে সসটা দেওয়া আছে সত্যি ব্যাপক ক্রিমটা। স্ট্রবেরি বোনান্সা ফিউশন, এই আইসক্রিমে ইউজ করা হয়েছে স্ট্রবেরি আইসক্রিম আর ভ্যানিলা আইসক্রিম আর গার্নিশ করা হয়েছে ফ্রুটস দিয়ে। চলো টেস্ট করা যাক। খুবই দুর্দান্ত খেতে আর খুবই টেস্টি, দুটোর মিশ্রণটা মানে খুবই অসাধারণ। আইসক্রিম চকলেট আর ম্যাঙ্গোর ফিউশন দেখেই এতটা টেস্টি মনে হচ্ছে, আর খেয়ে দেখা যাক কতটা টেস্টি অ্যাকচুয়ালি এটা। টেস্ট গুড, ভালো খেতে এটা বেশ। সো অ্যাট লাস্ট ফোর্থ আইটেম এটা, সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। চকলেট আর ভ্যানিলার কম্বিনেশানটা সবসময় খুব ভালো, আর আইসক্রিমের নতুন করে তো বলার খুব একটা কিছু নেই, মানে এই দুটো কম্বিনেশনের আইসক্রিম একসাথে খাওয়া মানে স্বর্গের দুলাম। তো দেখতে পাচ্ছ যে আইসক্রিমটা কীরকম, একটু খেয়ে টেস্ট করে দেখা যাক। নতুন করে কিছু বলার নেই, সত্যি অনবদ্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবেন যে কোন আইসক্রিম ফ্লেভারটা আপনি সবথেকে বেশি প্রেফার করেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর বেল আইকনটি বেঁধে দেবেন অল নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।